বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকারী এদেশে সুশাসন এবং শান্তি আনয়নকারী সকল ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে উৎপাদনের রাজনীতির প্রবক্তা এবং বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পঁয়ত্রিশতম শাহাদ বার্ষিকীর প্রাক্কালে আমি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা তার মাকফেরাত কামনা করছি। আমরা জানি যে আমরা লাখো মানুষের রক্তে দেশটাকে স্বাধীন করা সত্ত্বেও মাত্র কয়েক বছরের মধ্যে স্বাধীনতা সুবর্ণ ফসল গণতন্ত্র হারিয়েছিলাম বিচার বিভাগ তার স্বাধীনতা হারিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা কেনে নেওয়া হয়েছিল এর প্রেক্ষিতে জনগণ যখন পরিবর্তনের আশায় উদ্ভিব সেই সময় উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় উনি আসেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তার সবচেয়ে বড় কৃতিত্ব আমি বলবো যে স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা যেটা ছিল গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র সেটা প্রতিষ্ঠা করা তিনি একটা দুঃসময়ে দেশের দায়িত্ব নিয়েছিলেন যখন দেশে কোনো শৃঙ্খলা ছিল না কোনো ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা ছিল খুবই করুণ এবং রাজনৈতিক দলগুলির মধ্যে ছিল নানা বিভেদ অনৈক্য এই পরিস্থিতিতেও তিনি সবাইকে সম্পৃক্ত করে সব দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন এবং এক কোটিরও বেশি ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত করেছিলেন উনিশশো উনআশি সালে সেখানেও বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল এটা আরও বেশি গণতান্ত্রিক বলবে কারণে যে পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল আর স্বাধীনতার পর ইসলামিক ভাবাদর্শের দলগুলি নিষিদ্ধ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ই শুধু সব দলমতের মানুষরা রাজনীতি করার অধিকার পেয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজয়ী হয়েছে তিনি শুধু সংসদ প্রতিষ্ঠা করেন নাই সংসদকে অধিকতর ক্ষমতাবান করেছিলেন যেসব ক্ষমতা বাকশালের মাধ্যমে কেনে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিয়েছিলেন বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন এবং দেশের গণমানুষের উন্নয়নের জন্য তিনি জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং নিজ উদ্যোগে প্রচণ্ড পরিশ্রম করেছিলেন কৃষি গণশিক্ষা শিল্প স্বাস্থ্য সমাজের প্রায় সব ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন তিনি তার সময়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চোদ্দশো খাল খনন করা হয়েছিল পুনঃখনন করা হয়েছিল মাত্র কিছুদিনের মধ্যে তিনি চল্লিশ লক্ষ নিরক্ষরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পেরেছিলেন গ্রামাঞ্চলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি গ্রাম প্রতিরক্ষা দল বা ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করেছিলেন পরিকল্পনা ছিল তার এক কোটি মানুষের এই গ্রাম প্রতিরক্ষা দল হবে যার মধ্যে অন্তত তিরিশ লক্ষ থাকবে মহিলা তিনি গ্রামের মানুষকে ক্ষমতায়ন করার জন্য গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন তার অনেক বড় অর্জন এটা আর কি যে সব উন্নয়ন কর্মকাণ্ডে তিনি জনগণকে সম্পৃক্ত করতে পেরেছিলেন জনগণকে সাথে নিয়ে খাল খনন জনগণকে সাথে নিয়ে রাস্তাঘাট নির্মাণ পুনর্নির্মাণ জনগণকে সাথে নিয়ে শিক্ষায় জনগণকে উদ্দীপ্ত করা স্বাস্থ্য সেবা উদ্দীপ্ত করা তার সময় সাতাশ হাজার পাঁচশো পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে কাজে লাগানো হয়েছে তিনি প্রথম অনুধাবন করেছিলেন যে দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাদেরকে যদি উন্নয়ন প্রক্রিয়া সম্পৃক্ত করা না যায় অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা না যায় তাহলে দেশের উন্নয়ন হবে না তিনি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করলেন এবং নারী এবং শিশুদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করলেন যুবশক্তিকে কাজে লাগানোর জন্য তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয় করলেন এবং তারা যাতে অন্য কোনোভাবে যুবশক্তিকে নিঃশেষ না করে দেশের কল্যাণে নিবেদিত করে সেই জন্য যুব কমপ্লেক্স গঠন করলেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন তাদেরকে নানা পেশায় নিযুক্ত হওয়ার ব্যাপারে উৎসাহিত করলেন সরকারিভাবে সহযোগিতাও করলেন তিনি তার সময় এই প্রথম কৃষকদেরকে উদ্দীপ্ত করার জন্য সেচের ব্যবস্থা সরকারি উদ্যোগে করা হয়েছিল তার সময় নতুন শিল্প প্রতিষ্ঠা হয়েছে অনেক রাষ্ট্রীয় উদ্যোগে তার আগে পরে কখনোই আর এরকম শিল্প প্রতিষ্ঠা হয় নাই আমাদের দেশে কলকারখানাগুলি নিঃশেষ হয়ে যাচ্ছিল পাটের গোদামে আগুন লাগছিল বন্ধ হয়ে যাচ্ছিল বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সেগুলো তিনি শুধু চালু করেন নাই দুই শিপ তিন শিপে চালিয়েছেন দেশের উৎপাদন বেড়েছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন জাতীয় উৎপাদনশীলতা সংস্থা এটা গঠন করে তিনি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করেছেন শ্রমিকদের শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজশাহী খুলনা এবং চট্টগ্রামে শ্রম শিক্ষা আয়তন করেছেন সতেরোটা লেবার ওয়েলফেয়ার সেন্টার হয়েছিল তার সময় দেশের বিভিন্ন অঞ্চলে তিনি আইএলো কনভেনশন একশো চৌচল্লিশ অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ কমিটি গঠন করেছিলেন যেখানে সরকার মালিক শ্রমিক একসাথে বসে শিল্প এবং শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য কাজ করেছে জাতীয় নিম্নতম মজুরি বোর্ডকে শক্তিশালী করেছিলেন যার ফলে সেই সময় গার্মেন্টস সহ বিড়ি শ্রমিক লবণ শ্রমিক কনফেকশনারি শ্রমিক মেটাল শ্রমিক এরকম বহু সেক্টরের শ্রমিকদের নিম্নতম মজুরি তিনি ঘোষণা করেছিলেন তার সময় কৃষি উৎপাদন বেড়েছিল অনেক গুণ যার ফলে যে দেশে চুহাত্তর সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে দেশটা উনিশশো সালের মধ্যে খাদ্য রপ্তানির যোগ্য হয়ে উঠেছিল আমরা বলি এখন এটা প্রযুক্তির যুগ কিন্তু এখন থেকে প্রায় আড়াই যুগ আগে শহীদ রহমান সাহেব অনুধাবন করেছিলেন বলেই তিনি বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং দেশকে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর করার জন্য তখন থেকে কাজ শুরু করেছিলেন তিনি আমাদের দেশের জনগণকে বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান কিন্তু আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতি বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত এটাকে আরো শক্তিশালী করার জন্য এবং সব ধর্মের মানুষকে রাষ্ট্রীয় সহযোগিতা দিয়ে স্বাধীনভাবে তাদের ধর্ম পালনে সক্ষম করার জন্য তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন শুধু দেশের ভেতরে নয় দেশের বাইরেও দেশকে উন্নত করার জন্য দেশের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি অবিরাম পরিশ্রম করেছেন যার ফলে আমরা নিরাপত্তা পরিষদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাপানের মতো দেশকে পরাজিত করে সদস্য হয়েছিলাম তিনি প্রথম আমাদের বিশাল সমুদ্র এটা আমাদের উপার্জনের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সরকারি ঋণ দিয়ে ট্রলার কিনে মাছ শিকার করে তা বিদেশে রপ্তানির উদ্যোগ নেন তার সময়ে প্রথম মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সেই পথ ধরে আজকে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক আজ বিদেশে কর্মরত তাদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল শক্তি তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন আজকে যে গ্রামে গ্রামে আমরা যে বিদ্যুৎ দেখি এটা শহীদ জিয়ার হাতে গড়া সেই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে সম্ভব হয়েছে তিনি বিশ্বাস করতেন যে আমাদের আত্মনির্ভরশীলতা হবে আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদেরকে উত্তোলন করতে হবে এবং সেই জন্য তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি বাপেক্স এটা গঠন করেছিলেন এরকম অসংখ্য অসংখ্য দৃষ্টান্ত আমরা বলতে পারি যে তিনি দেশের মানুষের কল্যাণের জন্য সর্বক্ষেত্রে কাজ করেছেন তার সময়ে প্রথম প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় এবং প্রাথমিক শিক্ষকদের সরকারি অনুদান সকালে পঞ্চাশ ভাগ দেওয়ার সিদ্ধান্ত হয় তিনি অন্যান্য ক্ষেত্রেও যেমন ক্ষুদ্র ঋণ নিয়ে আজকে আমরা গৌরব করি তার সময় প্রথম কৃষি ব্যাংকের মাধ্যমে পুকুর কাটার জন্য মাছ চাষের জন্য কলা চাষের জন্য বাগিচা গঠনের জন্য এমনকি গ্রামের বৃদ্ধা মহিলারা অসহায় মহিলারা তারা ঢেকে ঋণ পর্যন্ত পেয়েছে ক্ষুদ্র ঋণের কার্যকর শুরু তার হাতেই আমরা বৃত্তিমূলক কৃষি কারিগরি এবং নারী শিক্ষা তার হাত ধরে এসেছে এই জনশক্তি সৃষ্টি করা না গেলে উন্নয়ন হতো না আমাদের আপনার রাস্তা যেটা সড়ক পথ বলি আমরা সরকারি সড়ক এবং রেলপথ এর দুই পাশে সরকারের যে প্রতি জমি সেখানে ফলজ বৃক্ষরোপণ এবং মাছ চাষ এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তিনি এবং তার হিসাব ছিল যে যদি আমরা শুধু ফলজ বৃক্ষ রোপণ করতে পারি রাস্তা এবং রেলপথের পাশে নব্বই লক্ষ টনেরও বেশি ফল আমরা উৎপাদন করতে পারব আমরা শুধু আত্মনির্ভরশীল হব না আমরা রপ্তানি করতে পারব একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে তিনি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছেন আজীবন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের সুখ শান্তি নিশ্চিত করা জনগণকে শিক্ষিত করে তোলা আত্মনির্ভরশীল করে তোলা এবং সর্বোপরি দেশের কল্যাণে সবাই একসাথে কাজ করা এটা নিশ্চিত করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য তিনি একনিষ্ঠভাবে কাজ করে গেছেন তিনি তৃতীয় বিশ্বের পক্ষে জাতির সঙ্গে ভাষণ দিয়েছেন যার ফলে তার মৃত্যুর পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে বাণী পাঠিয়েছে তার একটা বড় কথা ছিল যে বিশ্ব একজন মুখপাত্র হারালো তিনি বিশ্বের মানুষের নিপীড়িত মানুষের মুখপাত্র ছিলেন সৎ ত্যাগী দেশপ্রেমী এই রাষ্ট্রনায়ক আমাদের জন্য সম্পদ ছিল এই সম্পদ আমরা অকালে হারিয়েছি কিন্তু তার আদর্শ তার কর্মপ্রণালী এবং তার লক্ষ্য আমাদেরকে এখনো পথ দেখায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে চলারই চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে সমৃদ্ধ সুখী বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন সেই বাংলাদেশ আমরা গড়তে পারব এমনকি গণতন্ত্রের নামে যে খেলা চলছে নির্বাচনের নামে যে তামাশা চলছে এটা অতিক্রম করেই আমরা গণতান্ত্রিক সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ করতে পারবো এই